সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি মধুরাচার্য শ্রী সুপতি কাপুর শিব, মঞ্চে উপস্থিত আছেন বিজ্ঞ আলোচক বৃন্দ, ছবি মন্ডলী এবং বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গ, মাতৃমন্ডলী, সকলের শ্রী চরণে আমার প্রণাম। পতিত পাবন শ্রী শ্রী গুরুচার ঠাকুরের আজকের এই জন্ম জয়ন্তীতে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে যেভাবেই হোক আমার পূর্বের একটু আগে বলে গেছেন, আসলে আমি তার যোগ্য নই, প্রবীণ হালদার আমার সহযোদ্ধা। আজকে এখানে এসে মতুয়া সম্প্রদায় সম্বন্ধে আমার কিঞ্চিত ধারণা ছিল, আজকে এখানে এসে সেটা আরো পূর্ণ হলো। আসলে আমি ব্যক্তিগত ভাবে তো মতুয়া সম্প্রদায়কে আসলে আমি নিজের থেকে কোন আলাদা কিছু মনে করি না, কোনো অস্পৃশ্য বা বিভিন্ন সময় সংগঠনের কাজকর্ম করতে গিয়ে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আমার আলাপ হয়েছে, পরিচিত হয়েছে, এমনকি সম্ভবত কুষ্টিয়ায় যে একটা মথুরা সম্প্রদায়ের একটা মন্দির সেখানে দুষ্কৃতিকারীরা ভেঙেছিল, সেখানেও কিন্তু আমি সেখানে আওয়াজ উঠিয়েছিলাম, সেই আরাধ্যদের মতো সেই সচিবতা সেই বিগ্রহকে ভাঙানো হয়েছিল, সেখানেও আমি কুষ্টিয়ার সেই প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। সুতরাং মথুরা সম্প্রদায় সম্পর্কে যেটা বলা হয় আসলে সেটা আমি মনে করি আজকের এই যে মহান মানুষটি, যে শিক্ষা ধর্মে যে শিক্ষা ব্রতী পথিত পাবন শ্রী শ্রী গুরুচরণ ঠাকুরের যদি জন্ম না হতো তাহলে হয়তো বা আজকে যারা পিছিয়ে পড়া অনগ্রসর পশ্চাৎপদ জনগোষ্ঠী আমি বলবো, যেটাকে অনেকেই অন্যভাবে উচ্চারণ করে কিন্তু আমি সেটা মনে করি না, আসলে সেটা শাস্ত্রে তো কোথাও কোথাও লেখা নেই। সনাতন শাস্ত্রের যে প্রধান ধর্মীয় গ্রন্থ যে বেদ, বেদে তো আসলে সেরকম কিছু আমি দেখি না। আমরা তো অমৃতাশ্র পুত্রা, আমরা অমৃতের সন্তান, আমরা বাসন্তী বায়ু কুটুম্ব কম, এই ধরিত্রের আমরা যারা মনুষ্য জাতি আছি। একটু আগে আমার পূর্বের বক্তা শ্রদ্ধা বিজ্ঞজন বলে গেছেন, আসলে আমরা মানুষ এটি তো হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়, এর চেয়ে তো আর কিছু নেই। কে অঞ্চল, কে উচ্চ শ্রেণীর, কে কুলে, কে নিচু শ্রেণীর, কিন্তু এই কাজটির জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আজকে সেই যার জন্ম জয়ন্তী পরম আরাধ্য সেই শ্রী শ্রী গুরুচার ঠাকুর, যিনি শিক্ষার উপরে এত গুরুত্ব দিয়েছিলেন। আমার সবচেয়ে এই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করে যে যে জাতির শিক্ষা নেই, শিক্ষার মাধ্যমে তো মানুষ তো দুবার জন্ম করে, একটা হচ্ছে তার মাতৃগর্ভে আর একটা হচ্ছে শিক্ষার মাধ্যমে। সেই শিক্ষা যদি যে জাতি না থাকে তাহলে তো আমরা আসলে নিজেদেরকে জানবো না, বুঝবো না, চিনতে পারবো না। এবং সবচেয়ে দুঃখের বিষয় আমি যেটা দেখেছি যে ওনার সেই ছোটবেলাকার যে শৈশবকালীন যে ওনার পড়াশোনা, উনি তৎকালীন সেই কুলীন যারা উচ্চ শ্রেণীর যারা সনাতন ধর্মাবলম্বী ছিলেন তাদের স্কুলে উনি পড়তে পারেননি, উনি সেই ভিন্ন ধর্মাবলম্বী সেই বক্তব্যে লেখাপড়া করেছিলেন, এবং তারপর যে উনি শিক্ষা উনি এই বাংলার গ্রামাঞ্চলে প্রায় 4000 মতো শিক্ষা প্রতিষ্ঠান উনি তৈরি করে দিয়েছেন, এবং আজকের মতো সম্প্রদায় থেকে অলরেডি 1400 পিএইচডি ডিগ্রি তারা সম্পন্ন করেছে, এটা তো গর্বের বিষয়, গর্ব হওয়া উচিত। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মধ্য সম্প্রদায় সেই সনাতন সম্প্রদায়ে গুরুচার ঠাকুর সেই কথাটাই বলে গেছেন যে আজকে যারা মধ্য সম্প্রদায়কে ভিন্নভাবে দেখার চেষ্টা করে আসলে সেখানে আমার মনে হয়
কিছু ভুলও আছে। আমরা মানুষ এবং আমরা সবাই বাসুদেবাই কুটুম্বকম, আমরা সনাতন ধর্মাবলম্বী। আজকে সময় এসেছে আমাদের সকলকে একত্রিত হয়ে দাঁড়াতে। যদিও এই বতুয়া সম্প্রদায় সেই গোপালগঞ্জে সেই উড়াকান্দিতে আপনারা জানেন কত বছর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে এসেছিলেন, ভিজিট করেছেন, সেখানে উনি বক্তব্য দিয়েছেন এবং বলিচার এবং গুরুচার ঠাকুর ওনারা বলে গেছেন যে যে জাতির দল নেই সে জাতির বল নেই। এবং আমরাও মনে করি আজকে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে অবস্থা, যারা আমরা ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু যারা আছি তাদের আজকে সময় এসেছে আমাদের একত্রিত হওয়ার, সংঘবদ্ধ হওয়ার। আমাদের সবকিছু আছে, আমাদের বিদ্যা বুদ্ধি বল সবই আছে। আজকে 14 জন এই সম্প্রদায়ের পিএসসি ডিগ্রিধারী, কিন্তু আজকে আমরা সংগঠিত নেই, আমরা আজকে বিক্ষিপ্ত, যার জন্যই যারা দুষ্কৃতিকারী। আজকে যদি এক মথুয়ার যদি বিপদে যদি আরেক মথুয়া না দাঁড়ায়, আজকে এক সনাতনীর বিরুদ্ধে যদি আজকে এক সনাতনী আজকে ষড়যন্ত্র করে, তাহলে আমরা যে জাতি যতটুকু আছি এই দেশে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। আমি গতকালে একটি কথা বলবো, এই ঢাকার রাজধানী সেই পুরান ঢাকার ওয়ারির রাধাকান্ত ঈশ্বর মন্দিরের একটি জায়গা, তার পাশের জায়গা, সেই জায়গাটি জনৈক সেই শত্রুতাবান দুর্বৃত্তকারী সে দখল করতে নিতে এসেছিল, সেখানে ঈশ্বর লোকরা বাধা দিয়েছে এবং সেই ঘটনা জানার পর পর সেটা ওয়ারি থানায় ছিল। আমি সেই ওয়ারি থানার ওসিকে ফোন দেই এবং যে ওয়ারি অঞ্চলে যে উপ পুলিশ কমিশনার ইফতেখার এই ভদ্রলোকের বাড়িও কিন্তু গোপালগঞ্জ, আমি তৎক্ষণাৎ ফোন দিই। যা হোক, সেটা আজকে মামলা নিয়েছে, কালকে ঈশ্বর ভক্ত যারা সেই মন্দিরের যারা দখলে বাধা দিয়েছিল তাদের কিছু মারধর করা হয়। সুতরাং আজকে আমাদের সময় এসেছে দলবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে আমাদের এগিয়ে আসার জন্য এবং ধর্মের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সংঘবদ্ধ হতে হবে। আজকে আমরা বিক্ষিপ্ত, আমরা যতটুকু আছি আজকে, আমার পূর্বের বক্তা আরেকজন আছেন, দাদা আছেন, আজকে ওনার সঙ্গে কথা হল যে আমাদের আসলে সংঘবদ্ধ হওয়া দরকার। আজকে বাংলাদেশের যে রাজনীতি, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে যারা আছেন যারা ভিন্ন ধর্মাবলম্বী যারা এই দেশের মেম্বার অফ পার্লামেন্ট নিয়ে আছে, তারা তো আসলে আমি মানুষ, আমি আমার ধর্মের কথাই বলবো, এটাই স্বাভাবিক, পাশাপাশি সামগ্রিক ভাবে সেটাও বলবো। কিন্তু কই আজকে তো এবার গত বছর আপনারা দেখেছেন যে শারদীয় দুর্গা উৎসবে কিভাবে সেই ধর্মীয় অবমাননা বৃদ্ধ অজুহা ফেসবুকে আপনারা দেখেছেন যে সেই 2012 সালে ধর্মীয় অবমাননার সেই মিথ্যা অজুহাত সেই কক্সেস বাজারের নামুতে সেই ঘটনা দিয়ে কিভাবে আজকে চলমান যে সাম্প্রদায়িক সন্ত্রাস এবং প্রতিনিয়তই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। আপনি যে পত্রিকা দেখলে ফেসবুক আপনারা নিশ্চয়ই চালান, সবাই যোগাযোগ মাধ্যমে দেখলে দেখবেন সারা বাংলাদেশের কোথাও না কোথাও এই ভিন্ন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন নিপীড়ন চলছে, তাদেরকে জমিজমা থেকে উচ্ছেদ করা, তাদের মা বন্ধুদের উপর নির্যাতন করা, এটা যেন পত্রিকার পাতায় এখন নিয়মিত একটি ছাপ হয়ে গেছে। এ থেকে পরিত্রাণের কি উপায়? যার জন্যই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে জাতির দল নেই সে জাতির বল নেই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে, আজকে সংগঠিত হয় সেই সমস্ত দুষ্কৃতিকারদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব এবং এক মতুয়ার বিপদের পাশে আরেক মতুয়া এগিয়ে যাবে,
এই বক্তব্য এই ধরনের আশা বিস্তারিত করে আজকের আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হরিবল, হরিবল, জয়।